আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান এবং আমার ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমার চ্যানেলের গ্রামার ক্লাসের চেঞ্জিং ফাস সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা ভার্ব সম্পর্কে কিছু কথা বলেছি, সেন্টেন্স সম্পর্কে কথা বলেছি এবং আমার সবার প্রথম যে ক্লাসটি ছিল সেটি ছিল গ্রামারের ক্ষেত্রে কথা বলছি, সেটি ছিল টেন্স এবং টেন্সের গুরুত্ব কতটুকু সেটি আমি দেখিয়েছি এবং টেন্সের ইমপ্লিমেন্টেশন কিন্তু শুরু হয়ে গেল। ভয়েসে কিন্তু টেন্সের অনেক বেশি গুরুত্বপূর্ণ ইমপ্লিমেন্টেশন চলে এবং আমার সেই টেন্সের ভিডিওগুলো যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, যেহেতু ভয়েসের ক্ষেত্রে টেন্স জানাটা খুবই জরুরি। তাহলে আজকে আমরা চেঞ্জিং ভয়েস দেখব, ভয়েস কত প্রকার দেখব এবং এর আনুষঙ্গিক বিষয়াদি এবং আজকে আমরা ইনডিফিনিট টেন্স সম্পর্কে, ইনডিফিনিট টেন্সে যে অ্যাক্টিভ ভয়েসটা থাকে সেটা কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ক্লাসে। তাহলে আমাদের ভয়েস মেইনলি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েস থেকেও অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কী প্রশ্ন আসছে, তো যেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের প্রাধান্য দেখি, সাবজেক্ট যের ভূমিকাটা বেশি থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যেসব ক্ষেত্রে আমাদের অবজেক্টের প্রাধান্যটা বেশি থাকে সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট কী এগুলো যদি আপনারা জানতে চান, আমার অ্যান ইন্ট্রোডাকশন টু টেন্স সেই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, তারপরে আমি কিছু কিছু আলোচনা এখনও করে দেব। তাহলে আমরা দু একটা যদি উদাহরণ দেখি তাহলে এই বিষয়গুলো আপনাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের কয়েকটি উদাহরণ দেখি। তাহলে আমরা যদি দেখি অ্যাক্টিভ ভয়েসের একটি উদাহরণ আমরা দেই, সেটি হচ্ছে আই ইট রাইস এবং প্যাসিভ ভয়েসের একটি উদাহরণ হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের প্রাধান্য থাকে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট একটি কাজ করছে এবং এর প্রাধান্যটাই আছে সেটিকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অন্যদিকে আমাদের প্যাসিভ ভয়েস আমরা বলেছি অবজেক্টের প্রাধান্যটা বেশি থাকে, তাহলে এখানে আমাদের এখানে ছিল সাবজেক্ট, অবজেক্ট ছিল রাইস, আমাদের এই প্যাসিভ ভয়েসে এই অবজেক্টটা হয়ে গেছে সাবজেক্ট এবং অবজেক্টটাই গুরুত্ব বেশি পালন করছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস এবং এই হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা আজকে বলেছি আমরা কী নিয়ে কথা বলবো, আমরা আজকে ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। ইনডিফিনিট টেন্সে টেন্সগুলোতে অ্যাক্টিভ ভয়েসটা কীরকম থাকে এবং সেটা কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এর আগে টেন্সের ক্লাসগুলোতে দেখিয়েছি অথবা আপনারা চাইলে দেখে নিতে পারেন, সেটি হচ্ছে ইনডিফিনিট টেন্সগুলো কয় প্রকার কী কী সেগুলো হচ্ছে আমরা একটু পরে দেখবো। ইনডিফিনিট টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তাহলে চলুন আমরা একটু সেই টেন্সগুলো একটু দেখে নেই। তাহলে আমরা বলেছিলাম তিন প্রকার টেন্স সম্পর্কে, ইনডিফিনিট টেন্স সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখুন সেই টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা আজকে অত্যন্ত শর্টভাবে এবং অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব, সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কেন? কারণ আমরা যদি অল্প বিষয় শিখি তাহলে খুব ভালোভাবে বিষয়টি আত্মস্থ করা সম্ভব। অনেক জটিল বিষয় অল্প সময়ের ভিতরে শেখানো সেটা আসলে খুব তাড়াহুড়া হয়ে যায়, সেটা আত্মস্থ করা স্টুডেন্টদের দ্বারা কঠিন হয়ে যায়। তাহলে চলুন আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটা কীরকম হয় এবং সেই ভয়েসটা কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব সেটি একটু দেখে নেই। তাহলে একটু দেখুন, আমরা আমাদের ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম, বিস্তারিত স্ট্রাকচারও দেখিয়েছিলাম, আরেকবার দেখুন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের একটি অ্যাক্টিভ ভয়েস কীভাবে থাকে, তো সেইখানে ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা থাকে এবং অ্যাক্টিভ ভয়েসের সেই স্ট্রাকচারটা হুবহু একই রকম থাকে। তো সেই স্ট্রাকচারটা কীভাবে থাকে সেটা আমরা দেখিনি। আমাদের এখানে সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস একটা অবজেক্ট থাকবে। তাহলে কোথায় সেগুলি থাকলো আমরা একটু দেখিনি। আমাদের সাবজেক্ট থাকার কথা, আই হচ্ছে সাবজেক্ট,
ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমাদের ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপরে একটি অবজেক্ট থাকবে, সেই অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেটি কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েস টোটালি ফলো করছে। তাহলে আমরা এই স্ট্রাকচার কিভাবে, এই অ্যাক্টিভ ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটা কিভাবে আমাদের প্যাসিভ ভয়েসে চলে যাবে সেটি আমরা একটু দেখে নিই। তাহলে এতক্ষণ আমরা দেখছিলাম, একটু আগে আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েসটা কীভাবে থাকে, স্ট্রাকচারটা কীরকম থাকে। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সেই অ্যাক্টিভ ভয়েসটা কীভাবে প্যাসিভ ভয়েসে পরিণত হয়ে গেল এবং স্ট্রাকচারটা কীরকম হইল। তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অবজেক্টটা হবে সাবজেক্ট, আমাদের অবজেক্টটা ছিল কিন্তু রাইস, রাইস কিন্তু সাবজেক্টে পরিণত হয়ে গেল। এরপর আমাদের টেন্স অনুযায়ী আমাদের কি আছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হবে। আমরা জানি প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হয় অ্যাম, ইজ, আর, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বসবে ইজ, সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাদের বসবে এখানে ইজ। এরপর আমাদের মূল ভার্ব সেটা হয়ে যাবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমাদের ইট ছিল, সেই ইটটা হয়ে গেছে ইটেন, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লাস আরেকটা আমাদের কি হবে, বাই বসবে, এই একটা বাই বসে গেল। তারপর কি হবে, অবজেক্টটা হয়ে, সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, সরি একটু ভুল লেখা আছে, আমাদের যে সাবজেক্টটা ছিল অ্যাক্টিভ ভয়েসে সেই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট ছিল কিন্তু আই, আই কিন্তু অবজেক্টে পরিণত হয়ে মি হয়ে গেল, এই যে। তাহলে এভাবে আমাদের অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটা প্যাসিভ ভয়েসে পরিণত হয়ে গেল এই স্ট্রাকচারের মাধ্যমে। তো আশা করছি এই স্ট্রাকচার আপনারা বুঝেছেন, যদি আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ভালো করে বুঝে থাকেন তাহলে এটা সহজেই আপনাদের বোঝার কথা, আর যারা নতুন তারা আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন। এরপর আশা করছি এরপর আপনাদের কোথাও যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় ভার্বের যে বিভিন্ন ফর্ম আছে সেই ফর্মের একটা টেবিল আছে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, সে একটি টেবিল থাকে, সেই টেবিলটি যদি মুখস্থ করে নেন তাহলে আপনাদের এই সমস্যা আর থাকার কথা না। অনেকে বলে টেন্সের কার্যকরিতা কি, টেন্স ছাড়াও ইংরেজি হয়, টেন্সের কোনো দরকারই নেই, তারপর ভয়েস এগুলির কোনো প্রয়োজনীয়তা আমরা দেখি না। আমি গতকালকে কি খেলাম সেটা আমি কিভাবে বলবো, আমি এখন কি খাচ্ছি সেটা আমি কিভাবে বলবো, টেন্স যদি আমি ব্যবহার নাই করি তাহলে আমি আজকে একটি খাবার খাচ্ছি সেটা আমি বলে দেবো গতকাল খেয়েছিলাম। তাহলে আমাদের কালের অবস্থাটা যদি আমরা প্রকাশ করতে চাই অবশ্যই টেন্স লাগবে, এবং আমরা ভয়েসের ক্ষেত্রে টেন্সের ব্যবহার আরও বেশি, রাইট ফর্ম অফ ভার্ব সেখানেও বেশি, আমাদের যদি ন্যারেশন দেখি সেখানেও বেশি। তাহলে টেন্স ছাড়া কিন্তু কোথাও আমাদের কোনো কিছুই করা সম্ভব না। তো আশা করছি এই আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আরও একটি কথা আমি বলতে চাই যে এই ভয়েস আজকে 6-7 থেকে শুরু হয়, এটা কিন্তু প্রায় আমি যদি বলি এখনকার সিলেবাস কীরকম জানি না, ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদের প্রয়োজন হওয়ার কথা, এমনকি বিসিএসও আসতে পারে, এগুলো যারা শিক্ষক হবেন তাদের জন্য খুব জরুরি। তাহলে আজকে যদি এই বিষয়গুলি টেন্স এবং ভয়েস ভালো করে শিখে যান তাহলে কিন্তু জীবনের শেষ পর্যন্ত এগুলি আপনাদের কাজে লাগবে। তো এই জন্য বলছি ভিডিওগুলি দেখুন বা আত্মস্থ করুন, এবং যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার পেজ ফলো করুন, এবং আন্তরিকভাবে যদি ভালো লাগে আমাকে দোয়া করুন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।